বাইরে ঝুম বৃষ্টির পরে একটা স্নিগ্ধ ভাব আর তার সাথে গরম এক প্লেট তেহারি, মন্দ হয় না ব্যাপারটা, তাই না? তো আজকে তেহারি রান্না হয়েছিল। রান্নাটা মূলত করছিল ছোট বোন, আমি তার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। সে যেহেতু জানে না কোথায় কী রাখা আছে, আমি তাকে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম। প্রথমেই পেঁয়াজ মরিচের সাথে গোটা গরম মশলা ভেজে নিয়ে এতে গরুর গোশত দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে লবণ, আদা, রসুন বাটা, টক দই আর বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছে তেহারি মশলা, তারপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। তো মশলাটা গোশতের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এইটার ঢাকনাটা আটকে দেওয়া হবে। এর সাথে কিছুটা গরম পানিও অ্যাড করে দেওয়া হয়েছে যাতে একই সাথে ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। তো গোশত খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কিছুটা গুঁড়ো দুধ আর চিনি অ্যাড করে দিয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু, তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আরও একবার লাগিয়ে দিবে একটা সিটি ওঠা পর্যন্ত। এতে করে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেলে গোটা গরম মশলা একটু ভেজে নিয়েছে, এর সাথে একটু লবণও অ্যাড করে দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপরে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছে, কিছুটা কিশমিশ এর সাথে অ্যাড করে দিয়েছে। এখন চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছে ফুটন্ত গরম পানি যতটুকু পরিমাণ সেই অনুযায়ী, দিয়ে দিয়েছে মটরশুঁটি আর কিছু গোটা কাঁচামরিচ। লবণ যেহেতু আগে দেওয়া হয়েছে, এখন টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দেওয়া হয়েছে, আর রান্না করে রাখা গরু গোশত এবার দিয়ে দেওয়া হলো। সব কিছু মিশিয়ে নিয়ে লবণ প্রয়োজন হলে অ্যাড করে দেওয়া যাবে, আর কিছুটা গুঁড়ো দুধও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এক্সট্রা অ্যারোমার জন্য কেওড়া জল, গোলাপ জলও অ্যাড করে দিয়েছি। চালটা যখন ফুটে উঠেছে আমার কাছে মনে হয়েছে যে প্যান উপচে পড়বে, তাই আমি প্রেশার কুকার আর প্যানে দুটো ভাগ করে বিরিয়ানি বসিয়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর এখানে বিরিয়ানির চালটা যাতে ঝরঝরে হয়। তো এই তো ব্যাস আমাদের মজাদার তেহারি তৈরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।